ওই বেয়াদবটা আবার কি করছে যে? আব্বা তোমার ঋণা খালাম উনি, উনি আসছিল, কি অপমানের অপমান করছে ওনারে, আমি চোখে দেখতে পারতেছিলাম না, আমার এত কষ্ট হচ্ছিল, এত কষ্ট হচ্ছিল। তোমার ঋণা খালাম উনি এত অপমানিত হয়েছে, আমাকে কি বলে গেছে জানো, যে কোনোদিন এই বাড়িতে আর আসবে না, আমার ওই সামিলি ক্রিম নিয়ে উনি কোনো প্রচার প্রচার অনেক কিচ্ছু করবে না, ওনার মেয়ের সাথে তোমার কোনো বিজ্ঞাপন হবে না। তুমি এগুলো কি বলতেছো জামু? বিউটির কারণে রিনা আন্টি এরকম বলছে যে? ওর আজকে খবর আছে, মাথা গরম করলে চলবে না, সব কিছু ঠান্ডা মাথায় করতে হবে, আমি বুঝে গেছি আব্বা, উল্টা উল্টা পথে হাঁটতে হবে যে বুঝছো, সোজা রাস্তায় কাজ হবে না, আমি বুঝে গেছি কি করতে হবে। কি করবা জানো? কি করতে হবে আম্মু? বিয়ে। হ্যাঁ তোমার বিয়ে? হ্যাঁ আমার বিয়ে। হ্যাঁ কার সাথে? রিনা ফার মেয়ে ফারিয়ার সাথে। রিনা আন্টির মেয়ে ফারিয়ার সাথে বিয়ে করার জন্য বলতেছো যে তুমি? হ্যাঁ আব্বা, হ্যাঁ আব্বা, তুমি যদি ফারিয়াকে বিয়ে করো না, এটাই একমাত্র রাস্তা তোমার বউ আর তোমার শাশুড়ির মুখ বন্ধ করার। তুমি যখন ওকে বিয়ে করে ঘরে নিয়ে আসবে, তখন দেখবা এই মার মেয়ে লেজ গুটাই আমার বাড়ি থেকে চলে যাবে, এটাই ওদের শাস্তি হবে। পারবে না আব্বা, পারবে না। কি বলতেছো? আমি পারবো না যে? অবশ্যই পারবো যে, আমি যে বউ আমার মরে কষ্ট দেয় আর যে শাশুড়ি কারণ আমার মায়ের চোখের পানি পড়তেছে, আমি ওদেরকে ছাড়বো না, কোনোভাবেই ছাড়বো না। আব্বা একটা কথা, এই যে তোমার মাথায় যে এই যে বিয়ের কথাটা আছে, হ্যাঁ তুমি যে ফারিয়াকে বিয়ে করবে, কোনোভাবে যেন তোমার ওই যে বউ আর তোমার শাশুড়ি যেন টের না পায়, বুঝছো? টের পাইলে কিন্তু সমস্যা হয়ে যাবে, তুমি বরং এখন থেকে আরো বেশি বেশি বিউটির সঙ্গে সুন্দর করে কথা বলবে, বলবে ও আমার জান, ও আমার ফরান, বলে না ছেলেমেয়েরা বলে না এরকম করে, হ্যাঁ ইয়াং ইয়াং ছেলেমেয়েরা ওভাবে বলবে, কেমন? ঠিক আছে আম্মু, তুমি এখন যেভাবে বলবে সেভাবে করবো। যাই তো ফারিয়া, এ মেয়েটা যদি আমার বাড়ির বউ হয়ে আসে, এ বাড়িটাতে কোনো লাইট লাগবে না, এমনি জলজল করবে, এমনি জলজল করবে, এত ভালো মেয়ে, এত ভালো মেয়ে, কি সুন্দর করে, কি সুন্দর করে গাল ভরে আমাকে আন্টি বলে ডাকে। শুধু কি আন্টি, এই সামিলি বেগমের সামিলি ক্রিমের সে ভক্ত, সারাক্ষণ আমার এই ক্রিম মাখে। এরকম একটা লক্ষ্মী বউ আমার কপালে জুটলো না, জুটলো তো জুটলো, একটা ডাইনি বউ জুটলো। আম্মু তুমি একদম মন খারাপ করবো না, আমি পারিয়াকে এই বাড়ির বউ করে নিয়ে আসবো, আর এই ডাইনিটাকে আমি ঘর থেকে বের করে দিব। আমার সোনার টুকরা ছেলে, এরকম ছেলে পুরাটা না হইলেও চলে, অর্ধেকটা হইলেও চলে, যাও যাও ঘরে গিয়ে বিশ্রাম করো, যাও।